হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্ল্যাক পিঙ্ক কে-পপের সবচেয়ে জনপ্রিয় গার্লস গ্রুপ। গ্রুপটি 8ই আগস্ট 2016 YG এন্টারটেনমেন্টের আন্ডারে আত্মপ্রকাশ করেছিল। তবে একটি আশ্চর্যজনক তথ্য হচ্ছে, ব্ল্যাক পিঙ্কের অফিসিয়ালি কোনো লিডার নেই। কোনো লিডার ছাড়াই গ্রুপটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে। তবে অনেক ব্ল্যাকপিঙ্ক ভক্ত রয়েছেন যারা জিসুকে ব্ল্যাকপিঙ্কের লিডার মনে করেন, আবার অনেকেই জেনিকে ব্ল্যাকপিঙ্কের লিডার মনে করে থাকেন। কিন্তু সত্যি এটাই যে ব্ল্যাকপিঙ্কের কোনো লিডার নেই। আপনি আপনার নিজস্ব মতামত দিতেই পারেন। আপনি বলতে পারেন আপনার মনে হয় জিসু, জেনি, লিজা ও রোজিয়ার মধ্যে কেউ একজন লিডার। তবে বলবো, BTS এর লিডার নিয়ে কেউ কিন্তু কখনোই প্রশ্ন তুলে না। BTS এর লিডার কে, এটা বললেই আরএমের ছবি সবার চোখের সামনে ভেসে ওঠে। কেউ কিন্তু কখনো বলে না জিন BTS এর সবার বড়, তাই জিন লিডার। এমন প্রবলেম ক্রিয়েট না হওয়ার কারণ BTS এর অফিসিয়াল লিডার আরএম। কিন্তু ব্ল্যাকপিঙ্ক এর ক্ষেত্রে তারা অফিসিয়ালি বলেছে যে তাদের লিডার নেই। তাদের লিডার না থাকার একটি কারণ হচ্ছে, ব্ল্যাকপিঙ্ক এর সদস্যদের প্রত্যেকেই তর্কযোগ্যভাবে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী। তাদের লিডার না থাকার কারণ হিসেবে প্রত্যেকের চরিত্রকে তুলে ধরছি। 1. জিসু। তিনি ব্ল্যাকপিঙ্কের সবার বড়। তাকে ব্ল্যাকপিঙ্কের অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ কোরিয়ান বৈচিত্র্যময় শো এবং ইন্টারভিউগুলোর সময় যখনই ব্ল্যাকপিঙ্কে প্রশ্ন করা হয়, তখন অন্যান্য সদস্যদের জিসুর প্রতি নির্ভর করার প্রবণতা লক্ষ্য করা যায়। তিনি ব্ল্যাকপিঙ্কের মধ্যে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী। তিনি একটি বড় বোনের মতো কাজ করেন। কোনো সদস্যদের মন খারাপ বা কষ্টের অনুভূতি প্রকাশের জন্য জিসু তার শোল্ডার বাড়িয়ে রাখে, যাতে যে কেউ সেখানে কান্না করতে পারে। তবে এত কিছুর পরেও বলা হয় জিসুর নেতৃত্বের ক্ষমতা নেই, যেমন গ্রুপ সংগঠিত করা এবং সিদ্ধান্ত নেওয়া। আরও একটি বিষয়, তিনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, কিন্তু ইংলিশে সাবলীলতা গুরুত্বপূর্ণ, কারণ ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয়তার জন্য তাদের ইংলিশ ইন্টারভিউগুলোর প্রস্তুতি নিতে হয়। যদিও কোরিয়ান সাক্ষাৎকারের সময় জিসু নেতৃত্ব দেয়, তবে ভাষার বাধার কারণে ইংলিশ ইন্টারভিউগুলোর ক্ষেত্রে একই কথা বলা যায় না। 2. জেনি। জেনি ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় বড় সদস্য। জেনিকে অনেকেই ব্ল্যাকপিঙ্কের লিডার মনে করে। জিসুর মতে, জেনি আসলে গোষ্ঠীর সংগঠক এবং সে অন্যান্য সদস্যদের সংগঠিত করতে এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সত্যি ভালো। আরও একটি ব্যাপার, জেনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, যা ব্ল্যাকপিঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। আর এর কারণ হচ্ছে পশ্চিমা বাজারে তাদের সম্প্রসারণ। যাই হোক, জিসুর বিপরীতে জেনি আসলে খুবই লাজুক ব্যক্তি এবং কোরিয়ান সাক্ষাৎকারের সময় তেমন কথা বলে না। ইন্টারভিউগুলোর সময় দলগতভাবে বা স্বতন্ত্রভাবে সে কতটা নার্ভাস তা আপনারা দেখতেই পারেন। তাই তার নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকার পরেও সে ব্ল্যাকপিঙ্কের লিডার নয়, কেননা সে সত্যি একজন লাজুক ব্যক্তি। 3. রোজে। রোজে ব্ল্যাকপিঙ্কের চারজন সদস্যদের মধ্যে ইংলিশে সবচেয়ে সাবলীল, কারণ তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। লোকেরা যা বিশ্বাস করে তার বিপরীতে রোজি আসলে একজন খুব স্পষ্টভাষী ব্যক্তি এবং আত্মবিশ্বাসী। সে কোরিয়ান ভাষার থেকে বেশি ইংলিশ বলে কমফোর্ট ফিল করে বলে মনে হয়। যদিও কোরিয়ান ইন্টারভিউগুলোতে তাকে খুব লাজুক দেখায়, কিন্তু যখন সে ইংলিশে কথা বলে তখন এটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তিত হয়। তিনি যেভাবে ইংরেজিতে প্রশ্নের উত্তর দেন তা স্পষ্টভাবে তার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা প্রকাশ করে। তবে তাকে লিডার না বানানোর একটি কারণ বলে মনে করা হয়, সে গ্রুপের সবার বড় নয়। আর তাছাড়াও কোরিয়ান ইন্টারভিউগুলোতে তাকে লাজুক হতে দেখা যায়। 4. লিসা। লিসা থাইল্যান্ডের মেয়ে এবং তার ইংলিশ যথেষ্ট ভালো, তবে তার মধ্যে বাচ্চা বাচ্চা ভাব ভীষণভাবে কাজ করে। এছাড়াও সে গ্রুপের সবার বড় নয়। আবার নেতৃত্ব দানের জন্য ব্যক্তিকে খুব ধৈর্যশীল হতে হয়, আর নেতৃত্ব দানের গুণাবলী ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসার মধ্যে পরিলক্ষিত হয় না, তাই লিসা ব্ল্যাকপিঙ্কের লিডার না। সদস্যদের লিডার না হওয়ার আরও কিছু কারণ হল, প্রথমত প্রত্যেক সদস্যই সমানভাবে অনেক বেশি পারদর্শী, কেউই কাউকে ছাড়িয়ে যায় না। আবার নেতৃত্ব দানের ক্ষমতা সবার মধ্যে থাকলেও ভিন্ন ভিন্ন জায়গায় সেগুলো প্রকাশ পায়। যেমন জিসুর কোরিয়ান ইন্টারভিউগুলোতে, জেন এবং রোজিয়ার ইন্টারন্যাশনাল ইন্টারভিউগুলোতে। দ্বিতীয়ত, তাদের বয়সের ব্যবধান তেমন নয়। সমবয়সী হওয়ায় তাদের গ্রুপের লিডার থাকলেও সেটা মানানসই হতো না। যেমন জিসুর জন্ম 1995 সালে, জেনির 1996 সালে,
লিসা এবং রোজি উভয়ই 1997 সালে জন্মগ্রহণ করেছে। তৃতীয়ত, তাদের একবার এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল তাদের গ্রুপের লিডারকে। তখন তারা উত্তর দিয়েছিল তারা একসাথে অনেকগুলো বছর ট্রেনিং হিসেবে ছিল এবং এতগুলো বছর এবং এতগুলো সময় পার করার কারণে তারা পরস্পরের ভালো বন্ধু, তাই তারা তাদের গ্রুপে কোনো লিডার চায় না। তারা আরও বলেছে কোনো সদস্যদের কোনো সমস্যা হলে গ্রুপের সবার বড় জিসুর কাছ থেকে তারা সাজেশন নিয়ে থাকে। লিসা বলেছিল সে নাচে ভালো, তাই সে নাচের ব্যাপার সামাল দেয়, যিনি অন্যান্য জরুরি বিষয়ের দেখভাল করে। জিসু সবার বড় হওয়ায় কঠিন সিদ্ধান্তগুলো সেই নিয়ে থাকে। রোজি সব ব্যাপারগুলোতেই ছোটখাটোভাবে পর্যবেক্ষণ করে, তবে তাদের এজেন্সির সাথে কথা বলার সকল কাজ জেনি পালন করে থাকে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি জিসু কঠিনতম সিদ্ধান্তগুলো নেয় এবং এজেন্সির সাথে কথোপকথন জেনি হ্যান্ডেল করে, যেগুলো সাধারণত ব্ল্যাকপিঙ্কের কোনো সদস্যই করে থাকে না। আর এই গুণাবলী সাধারণত লিডাররাই করে থাকে, তাই অনেকে জিসু এবং জেনিকে লিডার বলে মনে করে থাকে। তবে ব্ল্যাকপিঙ্কের কোনো সদস্যই চায় না তাদের গ্রুপে লিডার থাকুক। আবার ব্ল্যাকপিঙ্কের ভক্ত হিসেবে আমি মনে করি তাদের কথাকে আপনার সম্মান করা উচিত, তাই অযথা ব্ল্যাকপিঙ্কের লিডার জিসু বা জেনিকে বলবেন না। যেখানে তারাই এটা চায় না সেখানে আপনি জোর করে লিডার বানালে এটা অসম্মানজনক বলে মনে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।